হ্যালো ফ্যান্স, আসসালামু আলাইকুম। আমি আমরা দশমুদ্দিন খন্দকার, টেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট মাল্টি লেভেল লিস্ট ইন এমএস ওয়ার্ড, অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে আমরা কীভাবে মাল্টি লেভেল লিস্ট তৈরি করতে পারি আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। বাস এমএস ওয়ার্ড আসার পরে কী বলছি যে এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের এই যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলোর মধ্যে আমরা মাল্টি লেভেল লিস্ট কীভাবে তৈরি করতে পারি সেটা বসে দেখব। এখন আমাদের এখানে এই ডাটা আমরা তৈরি করা ছাড়াও ইচ্ছা করলে আমরা কী করতে পারি, আমরা মাল্টি লেভেল লিস্ট তৈরি করে তারপর আমরা ইচ্ছা করে ডাটা লিখতে পারি। তো প্রথম আমরা মাল্টি লেভেল লিস্ট তৈরি করে ডাটা লিখবো, তারপর আমাদের এই তৈরি করা ডাটাগুলোর মধ্যে আমরা মাল্টি লেভেল লিস্ট তৈরি করবো। আমরা দুইভাবে দেখবো। তাহলে ধরুন এখন আমি প্রথমে ডাটা ছাড়া দেখি, তাহলে এটা আমি নিজে দিকে নিয়ে আসি। নিয়ে আসার পরে ধরুন এখানে আমি কার্সর রাখলাম, রাখার পরে আমরা এই যে এখান থেকে আমরা কোথায় প্যারাগ্রাফ আমাদের এই ইয়ার মধ্যে গ্রুপ থেকে আমাদের এই যে এদিকে এসেছে মাল্টি লেভেল লিস্টের অপশনটা। তো এই মাল্টি লেভেল লিস্ট ছাড়াও কীভাবে আমরা এই যে বুলেট এবং নাম্বার, তো এই দুই নাম বুলেট এবং নাম্বার বিষয়টা আমরা ইউজ করতে পারি আমাদের এমএস ডকুমেন্টের মধ্যে। তার উপরে কিন্তু আলাদা একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। তাহলে এখন আমরা এখান থেকে মাল্টি লেভেল বিষয়টা তৈরি করার জন্য আমরা এই যে এখন অপশন আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখন যে মাল্টি লেভেল লিস্ট তৈরি করবেন সেটা আপনি এখান থেকে কোনটা নিয়ে করবেন, এখানে যে লিস্ট লাইব্রেরি দেওয়া আছে আপনার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করতে পারেন। তাহলে এখান থেকে যে কারেন্ট লিস্ট এটা দেওয়া আছে, ধরুন কারেন্ট লিস্ট যেটা দেওয়া আছে ধরুন মনে করুন আমরা এটা নিলাম, এটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম। করার পরে কিন্তু এখানে কী চলে আসছে, ওয়ান চলে আসছে। তো ওয়ান চলে আসলো, এখন আমরা যদি এখানে কী লিখলাম, ধরুন ওয়ানের মধ্যে লিখলাম আমরা বাংলাদেশ, বাংলাদেশ লিখলাম। লেখার পর এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে আমার এখানে টু, টু এর মধ্যে আপনি অন্য কোনো কান্ট্রি আপনি লিখতে পারেন, তারপর সিরিয়াল টু থ্রি এইভাবে চলে আসবে। কিন্তু আমরা এইভাবে চাই না, বাংলাদেশের এখানে বাংলাদেশের অধীনে কী থাকবে, ঢাকা ডিভিশন। তো সেই ক্ষেত্রে এখন যদি আমি টেপ প্রেস করি তাহলে ধরুন এখানে ওয়ানের পরে এ চলে আসছে, তাহলে এখন আমি লিখতে পারি ঢাকা ডিভিশন। আমি লিখলাম, লেখার পর এন্টার প্রেস করলে এখন এরপরে বি এর মধ্যে চাইলে আমি এখন চিটিয়াঙ্গা ডিভিশন বা এখন অন্য কোনো ডিভিশন এইভাবে আমি সিরিয়াল লিখতে পারি। কিন্তু আমি এখন ঢাকা ডিভিশনের অধীনে ঢাকা যে ডিস্ট্রিক্টগুলো আছে মানে ঢাকা ডিভিশনের অধীনে ডিস্ট্রিক্টগুলো লিখবো। সেই ক্ষেত্রে আবার এখানে আমি টেপ প্রেস করবো, করার পর এখন চলে আসছে এখানে এই ধরুন এখানে রোমান সংখ্যায় ওয়ান চলে আসছে। এখন এখানে আমি কী লিখলাম, ঢাকা ডিভিশনের অধীনে অধীনে হচ্ছে ঢাকা জেলা। তারপরে এখানে এন্টার প্রেস করে আবার আমি কী লিখলাম, ফরিদপুর, ফরিদপুর জেলা, তারপরে গাজীপুর। এরকমভাবে আপনার অন্য যে জেলাগুলো আছে ঢাকা ডিভিশনের অধীনে সেগুলো কিন্তু এভাবে লিখতে পারি। তো এখানে যে ওয়ান, তারপরে এ, তারপরে যে আই, এভাবে চলে আসছে, এটা কেন আসছে, কারণ এই যে আমার এখানে কিন্তু এইভাবে দেওয়া আছে, এখানে সিস্টেমটা আমি যেটা নিলাম এখানে সিস্টেমটা কিন্তু এইভাবে দেওয়া আছে। এই যে এখানে আমরা গেলে দেখতে পারবো যে এই যে দেখেন ওয়ান, ওয়ান এসে প্রথম এই যে কান্ট্রি, তারপরে এ দেওয়া আছে আমাদের এখানে এই যে ডিভিশন, তারপরে এই যে রোমান সংখ্যা আই দেওয়া আছে, এখানে যেটা আসছে আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে, এইভাবে কিন্তু বিষয়গুলো আমরা লিখতে পারি। কিন্তু এখন যদি আমরা ধরুন এখানে আবার চাই কী করার জন্য, এই বাংলাদেশ এই কান্ট্রির অধীনে ঢাকা ডিভিশনের পরে আমরা চিটাঙ্গা ডিভিশন লিখবো, তাহলে তো আমার এই দিকে নিয়ে আসতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে আপনি কী করতে পারেন, এই যে এখানে ধরুন যেটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার ডিক্রিজ ইনডেন্ট, এই ইনডেন্টটা আপনি এখানে কী করবেন, ডিক্রিজ করে এই দিকে নিয়ে আসবেন বাম দিকে। তাহলে আমরা এই যে ডিক্রিজ ইনডেন্ট এখানে আমরা ক্লিক করি, একদম বাম দিকে চলে আসছে, চলে আসার সাথে সাথে কিন্তু এরপরে বি চলে আসছে। তাহলে এখন ঢাকা ডিভিশনের পর আমরা চিটাগাং ডিভিশন ধরুন যে লেখা দিলাম, চিটাগাং ডিভিশন লেখার পর এখন যদি আমি এন্টার প্রেস করি এখন কিন্তু বি এর পরে সি, আপনি অন্য ডিভিশন লিখতে পারেন, কিন্তু আমরা ডিভিশন লিখবো না, চিটাগাং ডিভিশনের অধীনে যে ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলো লিখবো। তাহলে আমি টেপ প্রেস করলাম, এই দেখেন আবার রোমান সংখ্যায় ওয়ান চলে আসছে। আসার পরে এখন এর মধ্যে এই যে বান্দরবন, তারপরে এখন আমার কি অন্য যেগুলো আছে চাঁদপুর, বাস এখন আপনার অন্য যেগুলো আছে সেভাবে আপনি এভাবে লিখতে পারেন। কিন্তু এখন ধরুন আমি এখানে এই যে ডিভিশন লিখলাম, এখন আপনার চাই বাংলাদেশের পর আমি অন্য কোনো কান্ট্রি লিখতে, তো সেই ক্ষেত্রে এখানে আমার তো এই যেটা সে বরাবর এখানে এটা নিয়ে আসতে হবে কার্সরটা। তো সেই ক্ষেত্রে আবার এই যে এখানে ডিক্রিজ ইনডেন্ট যেটা আছে এটা আপনি এখানে ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, এই যে ওয়ানের পর টু চলে আসছে। তাহলে এখন আপনি এখানে আমরা কোনটা লিখলাম, ধরুন আছে কোনটা ইউনাইটেড স্টেটস, বাস আপনি যেটা লিখবেন সেটা এখানে এবার লেখার পর এন্টার প্রেস করবেন, বাস তারপর আবার টেপ প্রেস করলে এই যে এয়ার সিরিয়াল চলে আসছে। এখন আপনি এখানে যে যেটা থাকবে যে ডিভিশন সেটা লিখবেন। তো লেখার পর আমরা টেপ প্রেস দিলাম এই। তো এইভাবে মূলত এখানে আমরা কী করতে পারি, আমরা প্রথমে মাল্টি লেভেল লিস্ট তৈরি করে তার ভিতরে এখানে এইভাবে আমরা লিস্ট আকারে ইচ্ছা করলে আমাদের ডাটাগুলো লিখতে পারি। তো এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। কিন্তু এখন আমরা দেখবো যে আমার এখানে যে ডাটাগুলো আছে তার ভিতরে আমরা সরাসরি ইউজ করবো। তো সেই ক্ষেত্রে যেটা আমি এখানে করলাম এটা সিলেক্ট করে দিয়ে এখানে আমি কী করে দেবো, এখানে যে আমি এটা নাম করে দিলাম, নাম বা উঠে গেলো, এখন আমি ডিলিট প্রেস করলাম বা চলে গেলো। তাহলে এখন আমার এই তৈরি করা ডাটাগুলোর মধ্যে এই কাজটা করার জন্য কী করতে হবে, প্রথমে আমার এই ডাটাগুলোর আমরা এখান থেকে রেঞ্জটা সিলেক্ট করলাম, ডাটাগুলো সিলেক্ট করলাম, করার পর আমরা এখানে চলে আসি। আসার পর এখানে আপনি কোনটা দিবেন এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তাহলে এখান থেকে কোনটা দিব সেটা ধরুন আমি এখান থেকে সিলেক্ট করে দিই, ধরুন এখান থেকে আমি ধরুন এইটাই দিলাম, তো এইটাই মনে করেন দিলাম। তারপর এখন ধরুন যে ওয়ান, তারপর এখানে ধরুন যে কি এই যে টু, এইভাবে চলে আসছে ওয়ান টু থ্রি ফোর, এইভাবে সাতাশ পর্যন্ত চলে আসছে।
কিন্তু আমি তো এইভাবে চাই না, আমার এই কান্ট্রির অধীনে যে এখানে ডিভিশন তারপর ডিস্ট্রিক্ট এইভাবে আসবে। তাহলে সেটা নেওয়ার জন্য আমরা কি করছিলাম, আমরা টেপ প্রেস করছিলাম, তাহলে কান্ট্রির অধীনে ডিভিশন থাকবে। তাহলে এই যে এখানে ডিভিশন যেটা দেওয়া আছে, আমি টেপ প্রেস করলে এই ডিভিশনের মধ্যে যা চলে আসছে, এখন আমার এই ডিভিশনের অধীনে কি থাকবে, এগুলো আমাদের ডিস্ট্রিক্টগুলো থাকবে বা সিটিগুলো, এগুলো আপনি সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করে টেপ প্রেস করবেন, আবার টেপ প্রেস করবেন, এই চলে আসছে। তাহলে আমার প্রথমে দেওয়া ছিল কি, আমার এই যে নাম্বারগুলো ওয়ান, তারপরে ছিল আপনার কি এখানে যে এবিসিডি আমাদের ইগুলা লেটারগুলা, তারপর এখানে আমাদের রোমান সংখ্যা নাম্বারগুলো দেওয়া আছে। এখন এইভাবে আমাদের পরবর্তী আমরা ডিভিশনটা নেই, আমরা টেপ চাপ দিলাম, এই ডিভিশনের অধীনে এগুলো নিতে গেলে আবার সবগুলো সিলেক্ট করে টেপ প্রেস করে দুইবার এই যাবার চলে আসছে। তারপর আমাদের এটা এই কান্ট্রি সেভাবে এটা থাকবে। তারপর এটা হচ্ছে আমাদের স্টেট, আমরা স্টেটের জন্য এখানে এটা প্রেস করলাম টেপ, আবার এই স্টেটের অধীনে এই সিটিগুলো আমরা সিলেক্ট করে টেপ প্রেস করে দুইবার হয়ে গেল। সেমভাবে এখন আমরা এটা টেপ প্রেস করি, তাহলে এই স্টেট মানে এখানে ইউনাইটেড স্টেটস আছে, এগুলো স্টেট, যেগুলো আমরা এখানে ডিভিশন দেখাচ্ছি এগুলো স্টেট। তাহলে এই স্টেটের অধীনে এই সিটিগুলো আমরা এইদিকে নিয়ে আসবো, দুইবার টেপ প্রেস করে নিয়ে আসলাম। ইন্ডিয়া আমাদের কান্ট্রি সেভাবে থাকবে, তারপর আমাদের এই স্টেটগুলো আমরা এটা দিলাম, এটাও স্টেট, তারপরে এগুলো আমাদের কি সিটি, এই সিটিগুলো আমরা সিলেক্ট করে দুইবার টেপ প্রেস করবো, সেম এগুলো আমরা সিলেক্ট করে দুইবার টেপ প্রেস করবো। তাহলে এই দ্বারা আমাদের কিন্তু হয়ে গেল। তো এইভাবে আপনারা মাল্টি লেভেল ডিস্ট্রিবিউশন সেটা কাজ করতে পারেন। এখন আপনি এটা কি করবেন, এই যে লিস্টটা তৈরি করলেন, এটা আপনি এটা ফরম্যাটটা চেঞ্জ করে দেবেন। কীরকম, এখন আমরা সিলেক্ট করলাম, করার পর আবার এখানে চলে আসি, বাস আসার পরে আমরা এটা দিয়ে দেখছি। এখন মনে করেন আপনি এটা চেঞ্জ করে দিতে চান, তাহলে এটা আমরা তো এটা নিব, আমরা এটা সিলেক্ট করে দিলাম। তাহলে দেখেন ওয়ানের পরে এই যে আপনার যে এটা আছে ডিভিশন রে, আপনার ওয়ান চলে আসছে, তারপরে এটার অধীনে যে ডিস্ট্রিক্টগুলো আছে এই যে ওয়ান এইভাবে চলে আসছে। এটা আপনার ফরম্যাট চেঞ্জ করে দিতে পারেন, তো আমরা কিন্তু দেখলাম বিষয়টা। তারপরে আবার এখানে আমরা যাই, আবার এখানে গেলাম, যারপরে ধরুন এটা ছাড়াও আপনি এখানে অন্য কোনোটা করে দেবেন, যেমন আমি কি করে দিলাম, ধরুন এটা আমি এটা, অথবা আপনি ধরুন কোনটা করে দিলাম, এটা করে দিলাম, আমি যেটা করে দিলাম যে সেটা হয়ে গেলো। তো এইভাবে চাইলে আপনি কিন্তু করতে পারেন। তাহলে আবার এখানে আমরা আসি, আসার পরে ধরুন এটার পরিবর্তে আমি কোনটা নিলাম, ধরুন আমি এটা নিলাম, বাস এটা দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু বিষয়গুলো আপনারা এখানে দেখাতে পারেন। তাহলে আমরা আন্ডো করে আবার আগের অবস্থায় নিয়ে আসি, এটা নিয়ে আসলাম, বাস তারপর এখানে কিন্তু আমরা যদি নিচে আসে এগুলো ছাড়াও এই যে এখানে দেওয়া আছে আপনার চেঞ্জ লিস্ট লেভেল, তাহলে এখান থেকে আমাদের কিন্তু লিস্ট লেভেলটা আমরা চেঞ্জ করতে পারি। আপনি লিস্ট লেভেলটা কী দেবেন আপনি কিন্তু দেখাইতে পারেন। এখন যদি মনে করেন এখান থেকে আমি লিস্ট লেভেলটা কোনটা দিলাম, ধরো আমি এটা দিই, তাহলে সবগুলো কিন্তু এরকম হয়ে গেছে, কিন্তু আমরা এরকম দিব না। আমরা এখান থেকে এই যে লিস্ট লেভেলটা যেটা আছে এইটুকু আমরা ধরো সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে যাই যদি আমি এই লিস্ট লেভেলে যাই, ধরুন কোনটা দিলাম এইটা, তাহলে এইটা কিন্তু এদিকে চলে আসছে। তারপরে যদি মনে করেন আপনি এগুলো দিতে চান, আপনার এইভাবে সিলেক্ট করে আপনি আবার এখানে চলে আসবেন, আসার পর আপনি লিস্ট লেভেল এটা কোন দিকে দিবেন, মানে কতটুকু রাখবেন। আপনি যদি এটা দেন তাহলে লেভেলটা আপনার এই যে এতটুকু চলে আসছে, মানে আপনার লিস্ট লেভেলটা আপনি নিজের মতো করে আপনার কতটুকু আপনার ডিস্টেন্স রাখবেন সেগুলো কিন্তু আপনি এখান থেকে সেট করতে পারেন লেভেলটা। তাহলে এখানে লেভেল এটা আছে ওয়ান, এই যেটা আছে এটা আছে ওয়ান, এটা আছে টু, এটা থ্রি, এখন থ্রিতে এটা, কিন্তু এটার পরে যেটা যাবে যেমন এটা ফোর দেওয়া আছে, এটা ফাইভ, ধর এটা আপনার লিস্ট লেভেল সিক্সে দিবেন। তাহলে আপনি এটা সিলেক্ট করে আপনি যদি এখানে চলে যান, যারপরে এই চেস লিস্ট লেভেলে যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, এটা দিলে কিন্তু সিক্সে চলে আসবে, এটা দিলে সেভেন, আমি সিক্সে দিলাম, তাহলে এই লেভেলটা সিক্সে চলে আসছে। আবার যদি আপনি আরও যদি দূরে দিয়ে চান তাহলে এখান থেকে সিলেক্ট করে আমি ধরুন এটা দিলাম লাস্টারটা, তাহলে ধরুন এটা কিন্তু এই জায়গায় চলে আসছে। এইভাবে বিষয়গুলো এখন আপনার লেভেল চেঞ্জ করতে পারেন যদি আপনার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে, আদারওয়াইজ ধরুন এগুলো আমাদের যেভাবে আছে এইভাবে থাকবে। এগুলো আপনি লিস্ট লেভেলটা কীভাবে রাখবেন সেটা আপনি কি এটা রাখবেন না আপনি এখানে ডিভিশন রাখবেন না কোনটা রাখবেন সেগুলো আগে সিলেক্ট করে দিলে আপনি লিস্ট লেভেলটা এখানে হচ্ছে ই হবে, চেঞ্জ হবে। তারপর এখানে ধরুন আমরা যদি আবার এখানে আসি, আসার পরে কিন্তু এটা ছাড়াও এখানে যে ডিফাইন নিউ মাল্টিপল লেভেল লিস্ট, আপনি নিজের মতো করে মাল্টি লেভেল লিস্ট আপনি ইচ্ছা করলে ডিফাইন করতে পারেন। তো সেটা করার জন্য কী করতে হবে, প্রথমে এখানে আমাদের এই ডাটাগুলো আমরা সিলেক্ট করে নিলাম, করার পর এখানে চলে আসি, আসার পরে ডিফাইন নিউ মাল্টি লেভেল লিস্টে ক্লিক করে আপনি এখান থেকে নিজের মতো করে সেট করে দেবেন। তাহলে এখানে ধরুন এই যে আপনার এখানে এই যেটা আছে এটা এরকম আছে, আপনি যদি টুতে যান এই যে এরকম টুতে, এই যে থ্রিতে এরকম, তো এখান থেকে আপনার কোনটার মধ্যে কী করবেন সেগুলো আপনি সিলেক্ট করে দেয় এখান থেকে আপনার ফোন পাশাপাশি এই যে এখানে এন্টার ফরম্যাটিং ফোন নাম্বার কীরকম ফরম্যাটিং করবো সেটা আপনি করতে পারেন। তারপর এখান থেকে ওয়ান টু বাদ দিয়ে এখানে অন্য আরও আছে, যেমন এটা দিলাম, এটা দিলে এরকম হলো, আবার ধরুন আমরা এটা দিই তো এরকম হলো, আমরা ওয়ানে রাখলাম, ওয়ানে রেখে ধরুন আমরা কোনটা দিলাম এবিসি, তাই আপনি কীরকম চান সেটা কিন্তু এখান থেকে দেখাইতে পারেন। দেখানোর পর আপনি যে ফোনটে যাই, ফোনটে যাওয়ার পর এখান থেকে আপনি চান যে বাংলা করে দেবেন, তাহলে শুটুনি আমরা কী করবো, শুটুনি আনতে দিলাম, দেওয়ার পর এটা বোর্ড করে দিলাম, সাইজটা একটু বড় করবেন, বড় করে দিলাম, তারপর আপনার ফোন কালার কীরকম দেবেন, তো আমরা কালার দিলাম, ফোনটা আন্ডারলাইন দেবেন কিনা, তো এই বিষয়গুলো আপনার দেবেন কিনা, দেওয়ার পরে লাস্ট ওকেতে ক্লিক করবেন। বাস দেওয়ার পরে এখন যদি আমরা এখানে কী করি, এখন ওকেতে ক্লিক করি, তাহলে আমাদের এখান থেকে ধরুন এই যে এটা বাংলায় হয়ে গেল, তাহলে আমাদের এই যেটা আছে দ ন এটা বাংলায় হয়ে গেল, কিন্তু এগুলো কিন্তু ইংলিশে আছে।
তাহলে এগুলো আমার এখন বাংলায় করতে গেলে কি করতে হবে আবার এখানে দিতে হবে যার পর আমার এই যে ডিফাইন মাল্টি লেভেল স্টেজে যাব যার পর আমরা কিন্তু দেখাইছি এই যে 1 1 দেখানে আমাদের এই যে 1 নম্বরে যেটা আছে যে আমাদের কান্টিগুলো শুধু হইছে বাংলায় এখন যদি আপনি এই যে আবার এখানে 2 তে যান 2 তে গেলে আপনি 2 এর যে এটা আছে স্টেপটা মানে লেভেল 2 টা আবার যদি আপনি 3 তে যান লেভেল 3 তে কাজ করবে 4 এ গেলে লেভেল 4 এ কাজ করবে তাহলে আমাদের এই লেভেল 2 এর মধ্যে আমরা কাজ করব তো সেই ক্ষেত্রে লেভেল 2 এর মধ্যে আমরা বাংলা নিব তাহলে এখন আবার শুটিং এমজি আমাদের বাংলা ফন্ট নিয়ে আসব তো আমরা বোল্ড করব তারপর সাইজটা বড় চাইলে বড় করে দিতে পারেন আপনি কি রকম কালার চান সেই কালার দেখাইতে পারেন যে কালার চান আন্ডারলাইন চান কিনা সেগুলো দেখাইতে পারেন লাস্ট ওকেতে ক্লিক এই যে কিন্তু এখানে হয়ে গেল হওয়ার পরে এখানে যে আরো বিষয় দেওয়া আছে গেলে অ্যালাইনমেন্ট কি রকম রাখবেন যে আপনার কি রকম দেখাইতে চান এখানে আরো বিষয় দেওয়া আছে চাইলে এগুলো দেখাইতে লাস্ট ওকেতে ক্লিক করবেন বাস এই ধরন হয়ে গেল তাহলে এখন আমাদের যে দ এই দয়ের অধীনে 1 দয়ের অধীনে 2 এগুলো কিন্তু হয়ে গেল এবার যদি আপনি এই যে লিস্ট 3 গুলো চান সেম ভাবে আবার এখানে যাইয়া আপনার এই যে ডিফাইন মাল্টি লেভেল লিস্টে যে এই যে 3 3 তে যাবেন যাতে এটার মধ্যে আপনারা কি রকম চান সেটা আপনি দেখাই দিবেন আবার শুটু নিয়মজি মানে বাংলা ফন্ট দেখাই দিয়ে বোল্ড আমরা সাইজ একটু বড় চাই তারপর আমরা একটু কালার চাই তো আমরা রেড কালার দিলাম রেড কালার চাই এই যে এখন দেখাচ্ছে প্রিভিউতে কি রকম হবে এখন ওকেতে ক্লিক করি এই যে এখন আসছে আশা করি ওকেতে ক্লিক এই দন বাংলা চলে আসছে তাহলে এখন এই যে দ দর 1 আবার দর 1 1 মানে বাংলা এইভাবে চলে আসছে কিন্তু এখন এইভাবে চলে আসলো আমরা চাই এটা কি করার জন্য আমাদের এখানে যে কি করে দেওয়ার জন্য যে আমরা এখন যে এখানে তো দ আসছে আমরা চাই ক থেকে বা সরয় থেকে চাই তো সেই ক্ষেত্রে আবার এখানে যে এই ডিফাইন নিউ মাল্টি লেভেল লিস্ট আমরা এখানে ক্লিক করলাম বাস ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে কোন লেভেলটার মধ্যে এখান থেকে আমরা কি করব যে আমাদের এই বাংলা যে আমাদের এখানে নাম্বারগুলো আসবে যে সেটা আমাদের হতে পারে সর্বনাম ব্যঞ্জন মানে যেটা হোক সেটা আমরা সিরিয়াল করে দেব তো সেই ক্ষেত্রে এখানে আমাদের কি লিখতে হবে এই যেখানে আমরা যদি ক বা সরয় যেটা হোক আমরা লিখে দিতে পারি যেমন আমি ক থেকে শুরু করব তাহলে এখানে যদি এখন আমি কি লিখি ক তাহলে আমার জের মধ্যে ক কিন্তু এটা ল আসতেছে কেন আসতেছে তাহলে আমাদের এটা বিজয় বা অন্য আমাদের এখান থেকে নিতে হবে বিজয় আনর বান্না আসার পরে এখান থেকে আমরা বিজয় ক্লাসিকটা সিলেক্ট করে দিব আমরা এখান থেকে বিজয় ক্লাসিক সিলেক্ট করে দিয়ে এখন যদি মনে করেন আমরা এখানে জে প্রেস করি তাহলে দনে যে ক চলে আসছে আমাদের লেভেল 1 এ এখন আমরা ওকেতে ক্লিক করলে দনে যে ক চলে আসছে সেম ভাবে আবার এখানে যে আমরা যদি কি করি এখান থেকে যে আমরা যে লেভেল 2 এর মধ্যে করি তাহলে লেভেল 2 এর ভিতর আপনি এইভাবে সিলেক্ট সেট করে দিতে পারেন যেই যে আপনার বাংলা আছে আপনি এখান থেকে কি কোনটা নেবেন সেটা এইভাবে আপনি লিখে দিতে পারেন তো এটা হচ্ছে আমাদের এখান থেকে যে লেভেল কি করার বিষয়টা তারপর এখান থেকে ইংলিশ থাকলে ফন্ট চেঞ্জ করে দিলে কি হয় সেটা তো আমরা অলরেডি দেখলাম তাছাড়া এখান থেকে যে নাম্বার স্টাইল ফর লেভেল আপনি নাম্বার স্টাইল কোনটা দিবেন সেটা এখান থেকে দেখাইতে পারেন তাছাড়া যে মোরে যে আরো অপশন দেওয়া আছে এগুলো আপনি একটু প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে করতে পারবেন এখানে অনেক অপশন দেওয়া আছে তাছাড়া যদি আমরা এই যে এখানে যাই যার পর ডিফাইন নিউ লিস্ট স্টাইল আপনারা এখান থেকে লিস্টের স্টাইল কিরকম করবেন সেটা করতে পারেন যে আপনার ফন্ট কিরকম দিবেন তারপর এই যে এখানে কালার কি দিবেন অ্যাপ্লাই ফরম্যাটিং এই যে আপনার কোন লেভেলে দিবেন লেভেল 1 না 2 তে দিবেন সেই স্টাইলগুলো আপনি এখান থেকে সেট করতে পারেন আপনার কোন লেভেলে দিবেন তো এগুলো অপশন দেওয়া আছে এক্সট্রিম তারপরে ফরম্যাটে যে আরো অপশন দেওয়া আছে এগুলো ধরুন আপনারা একটু প্র্যাকটিস করুন প্র্যাকটিস করলে এই কাজগুলো করতে পারবেন মানে লিস্ট স্টাইলটা কিরকম আপনি ডিফাইন করবেন সেটা আপনি এখান থেকে করতে পারবেন এটা হচ্ছে এই বিষয়টা তাহলে এখান থেকে আমরা আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম যে এখানে আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের যে ডকুমেন্ট করা থাকবে তো সেটার মধ্যে কীভাবে আমরা মাল্টি লেভেল লিস্ট আমরা ইউজ করতে পারি সেটা দেখলাম পাশাপাশি আমরা গিয়ে দেখছি যে এখানে আমাদের যে লেখার আগেই মানে লেখা সারা কীভাবে আমরা মাল্টি লেভেল লিস্ট তৈরি করে তারপর লিখতে পারি সেটাও কিন্তু আমরা দেখলাম বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু ক্রিয়েট মাল্টি লেভেল লিস্ট ইন এমএস ওয়ার্ড এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেক আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি।